অনেক দিন পরে আমরা নর্থ বেঙ্গলে কোনো এক প্রিমিয়াম প্রপার্টিতে স্টে করতে এসেছি এবং জুন মাসের লাস্ট উইকেও যে এরকম ঝকঝকে ওয়েদার পাবো ভাবিনি কিছুক্ষণ আগে এই দিক থেকে কাঞ্চনজঙ্ঘা একটু উঁকিও মারছিল আর এই প্রপার্টির নামটা বলে দিই মার্ডিভিল বুটিক রিসর্ট কিছুদিন আগে ফেসবুকে বেশ পপুলার হয়েছিল কয়েকজন আমাদেরকে পার্সোনালি ডিএম করেছিলেন যে এখানে এসে একটা রিভিউ দিতে তাই আমরা চলে এসেছি দেরি না করে এই প্রপার্টির এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে প্রপার্টিটা দেখেই জাস্ট আমাদের ভালো লেগে গেছে দারুণ লোকেশনে চারিদিকে নেচার আর নেচার এদিকে এরকম ভিউ সাথে কাঞ্চনজঙ্ঘা পাশ দিয়ে একটা সরু পাহাড়ি নদী বা ঝর্ণাটাই বয়ে গেছে আওয়াজও হয়তো পাচ্ছেন তার সাথে প্রতিটা রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এবং ব্যালকনিও রয়েছে তো এটা হানিমুনার্সদের জন্য খুবই ভালো যেহেতু এতটা প্রিমিয়াম প্রপার্টি এই হচ্ছে বিশাল বড় ব্যালকনি দুটো চেয়ার দেওয়া রয়েছে বসে বসে ভিউ এনজয় করার জন্য কাঞ্চনজঙ্ঘা এনজয় করার জন্য তার সাথে স্লাইডার ডোরও আছে যেটা আমার খুব ভালো লাগে আর এই হচ্ছে রুমের সাইজ বেশ বড় সাইজের তার সাথে বড় বেড আছে এবং বেশ গদি দেওয়া আর বেডের ডিজাইনটা একবার দেখুন হেডবোর্ড বা নিচের দিকটাও বাঁশ দিয়ে তৈরি আর কিছুটা কাঠ দিয়ে আর ওইদিকে ওয়ালটা ইঁটের স্ট্রাকচার করা রয়েছে এবং একটা প্রিমিয়াম রিসর্টে বা প্রপার্টিতে যা যা এমিউনিটিস থাকে এখানে রয়েছে কিন্তু প্রত্যেকটাতেই একটা উডেন টাচ দেওয়া রয়েছে ফ্লোরটাও উডেন আর ওইদিকে রয়েছে কাবার্ড আর ওয়াশরুম আর এই হচ্ছে আমাদের রুমের ওয়াশরুম অ্যাটাচ ওয়াশরুম ওয়াশরুমের সাইজও বেশ বড় সমস্ত কিছুই রয়েছে গিজারটা দেখতে পাচ্ছি না হয়তো সেন্ট্রালি রয়েছে অথবা ওইদিকে পয়েন্টও দেখতে পাচ্ছি ফিউচারে হতে পারে আশা করছি আমাদের রুমটা দেখে বেশ পছন্দই হয়েছে বেশ প্রিমিয়াম কোয়ালিটির একটা রুম আস্তে আস্তে প্রতিটা রুমই দেখাবো পুরো প্রপার্টিটা ঘুরিয়ে দেখাবো তার আগে এই জায়গাটার নাম বলে দিই তুমি স্পেসিফিক পোখরি গাঁও বা পুখরি ধুরা বলে এটা দাওয়াই পানি এরিয়ার মধ্যে পড়ে এখন বাজে প্রায় চারটে আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছে প্রচণ্ড খিদে পেয়েছে তো আগে লাঞ্চ করবো তারপর আপনাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো দেখাব এই সব আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে অনেক কিছু রয়েছে প্রথমেই রয়েছে ভাত তার সাথে এদিকে স্কোয়াশ শাক আমাদের ফেভারিট বেগুনি রয়েছে পাঁপড় ভাজা এটা হচ্ছে ডাল মাশরুম ডাল এটা একটা লোকাল ডাল তার সাথে আলু পটল সবজি বাঙালির স্টাইলে ওখানে রয়েছে কারি সালাদ আর এদিকে ব্যাম্বু শ্যুটের আচার তারপর আর একটা টিম্বুরের আচার বেশ অনেক কিছু রয়েছে জিভে জলও আসছে আমি খাই তারপর টেস্টটা বলছিলাম তো আমাদের লাঞ্চ কমপ্লিট এখানে লাঞ্চের টেস্ট ঠিকঠাকই ছিল তো সময় চলে এসেছে পুরো প্রপার্টিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানো তার উপর ওয়েদারও একদম ঝাঁ চকচকে ক্লিয়ার হয়ে গেছে তো এই হচ্ছে বাইরে থেকে রিসর্টটা যে দেখবে তারই পছন্দ হবে একদম ঠিক ড্রিম হাউসের মতন বানিয়েছেন উনি আর এবার বাইরে থেকে একটু বলে দিই কীরকম কি রুম আছে নিচের ফ্লোরটা যেটা দেখা যাচ্ছে এখানে টোটাল দুটো রুম আছে ওরও নিচে দেখা যাচ্ছে না বেসমেন্টে ওখানেও দুটো রুম রয়েছে আর ওপরের ফ্লোরের চারটে রুম আর তার ওপরে রয়েছে এক্সিকিউটিভ রুম একটা তো এখানে টোটাল নখানা রুম রয়েছে রুম তার মধ্যে একটা আগে দেখিয়ে দিই এখানে সিঁড়ি রয়েছে পাথরের সিঁড়ি একটু সাবধানে যেতে হবে তো নিচের ফ্লোরে এই দুটোই রুম রয়েছে পাশাপাশি বেশ বড় রুম এবং একই কোয়ালিটির ওপরের মতনই কিন্তু এখনো পুরোপুরি সাজানো হয়নি বলে আমরা দেখাতে পারছি না আর এখানটা একটু গার্ডেন টাইপের এরিয়া করা হচ্ছে এটাও পরবর্তীকালে ছাতা টেবিল এসব দিয়ে সাজানো হবে তার সাথে এখান থেকে একদম দার্জিলিং এর ভিউটা খুব ভালো পাওয়া যাচ্ছে নাইট ভিউ বুঝতেই পারছি কতটা সুন্দর লাগবে আর এদিকে বিভিন্ন পাহাড়ের ভিউ আছে চারিদিকে তো নেচার রয়েছে আর যদি লাগ ভালো থাকে গাছের ফাঁক ফোঁকর দিয়ে কাঞ্চনজঙ্ঘাও দেখা যাবে তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এখানে ঢুকেই জাস্ট মনটা খুশি হয়ে যাবে এত সুন্দর ডেকোরেশন করা রয়েছে জাস্ট মানে ওয়াও এদিকে দেখুন দেওয়ালে সুন্দর কাঠের ব্লক দিয়ে দিয়ে তৈরি করা তার পাশেরটা আবার লগের মানে গোল গোল মতন ডিজাইন ভিতর থেকে লাইটও দেওয়া রয়েছে এত ইউনিক ডিজাইন আগে দেখিনি তার সাথে প্রচুর বসার জায়গা রয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটি সোফা টোফা দিয়ে দারুণ এই জায়গাটা মানে আপনারা যদি গ্রুপে বা ফ্যামিলি নিয়ে আসেন এখানে বসে বেশ আড্ডা জমাতে পারবেন এই ড্রয়িং এরিয়াটার প্রত্যেকটা কর্নার এত সুন্দর করে সাজানো রয়েছে দারুণ লাগছে এখানটা আমার আমার বেশ লেগেছে এই পার্টটা তার সাথে এইখানে রয়েছে ডাইনিং এরিয়া এবং এখানেও গোটা ওয়াল জুড়ে উইন্ডো রয়েছে সেখান থেকে দারুণ ভিউ দেখতে দেখতে আপনারা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সমস্ত কিছু করতে পারেন আর এই ডাইনিং এরিয়ার পাশেই এখানে একটা কমন ওয়াশরুম রয়েছে পাশে আর একটা রুম রয়েছে এখানটা টেবিল চেয়ার রয়েছে সোফা রয়েছে এদিকে আরও একটা রুম রয়েছে প্রতিটা রুমে একই কোয়ালিটির ঠিকঠাকভাবে এগুলো অতটা সাজানো গোছানো এখন নেই যেহেতু এখন বর্ষাকাল গেস্ট কম ওপরের রুমগুলো প্রত্যেকটাই সাজানো রয়েছে ওগুলো আরও ভালো করে দেখাচ্ছি আর ঠিক তার পাশেই এই দিকে রয়েছে এনাদের কিচেন আর এই হচ্ছে ওপরে যাওয়ার সিঁড়ি পুরোটা কিন্তু কাঠের তৈরি দারুণ ব্যাপার এটা সিঁড়ি দিয়ে ওপরে উঠেই টোটাল চারখানা রুম রয়েছে ওই একটা যেটা আমরা স্টে করছি একদম ধারের রুম ভিউ রুম তার সাথে এখানে একটা এটাও ভিউ রুম উইথ ব্যালকনি এটাও ভিউ রুম উইথ ব্যালকনি আর এই একটা রুম রয়েছে এটা পার্শিয়াল ভিউ রুম আর এটার কোনো ব্যালকনি নেই কিন্তু রুমটা খুব সুন্দর কোজি তিনজনের অ্যাকোমোডেশান খুব ভালোভাবেই হয়ে যাবে ওখানে উইন্ডো বেড টাইপ করা রয়েছে মানে এক্সট্রা পার্সনের জন্য এখান দিয়ে জাস্ট এরকম জঙ্গলের ভিউ পাওয়া যায় আর এই যেটা দেখছেন এটা হচ্ছে এখানকার কিচেন অ্যান্ড রেস্টুরেন্ট এরিয়া তৈরি হচ্ছে এখনও রেডি না আর এই উইন্ডো দিয়ে আপনারা একটু পাহাড়ের ভিউ পেয়ে যাবেন তার সাথে এখানে আছে তো এদিকে দুটো রুমই অকুপায়েড আমরা দেখাতে পারছি না একদম আমাদের রুমের মতনই অ্যাটাচ ব্যালকনি রয়েছে ভিউ রয়েছে তবে আমাদের রুমটা যেহেতু এক ধারে তাই আমার বেশি ভালো লেগেছে কাপলদের জন্য স্পেশালি আর এটা হচ্ছে এনাদের প্রেয়ার হল ওটা ওনাদের প্রাইভেট তার সাথে এখানে রয়েছে একটা বড় ব্যালকানি বলতে পারেন বসার জায়গা যা কিছু এখানে অনেক টেবিল দেওয়া রয়েছে চেয়ার দেওয়া রয়েছে তো এখানে বেশ এনজয় করতে পারেন বৃষ্টি বাদলের দিনেও এখানে বসে থাকতে পারেন উপরের এক্সিকিউটিভ স্পেশাল রুমটা দেখার পালা আমরাও প্রথমবার দেখছি এখানেও কাঠের সিঁড়ি করা রয়েছে এবং এই যে স্ট্রাকচারগুলো অনেকটা ব্রিটিশ বাংলো টাইপ উনি ফিল দেওয়ার চেষ্টা করেছেন ওয়া কি সুন্দর এটা জায়গাটা জাস্ট বিউটিফুল এই ওয়ালটা জুড়ে বড় জানালা রয়েছে আর সাথে দার্জিলিংয়ের ভিউ ও অসাধারণ ভাবতে পারছি না যে রাত্রিবেলা আমরা কি দেখতে চলেছি আমি খুবই এক্সাইটেড এটার জন্য এখানে টোটাল দুটো রুম রয়েছে এটা ওনাদের প্রাইভেট আর এদিকটাই হচ্ছে এক্সিকিউটিভ রুমটা এটাও জাস্ট দারুণ হানিমুন কাপেল যারা আছো এবং আমাদেরকে মাঝে মধ্যে ডিএম করো যে হানিমুন স্পেশাল কিছু দেখাতে তাদের উদ্দেশ্যে বলছি যে দেরি না করে ঝটপট এই এক্সিকিউটিভ রুমটা নিজের স্পেশাল এর জন্য বুক করে নাও কেন কি এটা দেখলেই যে কেউ প্রেমে পড়ে যাবে এত সুন্দর করে সাজানো রয়েছে আমার তো জাস্ট ফাটাফাটি লেগেছে কারণ আমরা জাস্ট ওয়েট করছি এই পাহাড়টা কখন সন্ধ্যাবেলা জ্বলে উঠবে আর ওই আলোকিত দার্জিলিংকে আমরা মন ভরে উপভোগ করব হয়তো আপনারাও আশা করে বসে রয়েছেন এতবার দার্জিলিংয়ের পাহাড়ের আলো জ্বলতে দেখেছি বাট এতটা কাছ থেকে জাস্ট লোক সামলাতে পারছে না তার উপর হোমস্টে থেকে বলেছিল একটু চা বাগানে যেতে কাছেই রয়েছে ওটা নাকি সুইজারল্যান্ডের মতন ফিল দেয় বাট আমরা আজকে যেভাবে এখানে এসেছি ওই গল্পটা শুনলে আপনারাও ভাববেন যে আজকে না যাওয়াটাই ভালো তার উপর তো এত সুন্দর রুম এত সুন্দর ব্যালকনি আর এত সুন্দর ভিউ ঠিক এই মুহূর্তটার জন্যই কিন্তু অপেক্ষা করছিলাম আর ব্যালকনিতে বসে বসে প্রত্যেকটা বাড়ির লাইট একে একে জ্বলে উঠতে দেখার অভিজ্ঞতাটাই আলাদা বর্ষাকালেও যে এরকম ভিউ পাবো জাস্ট কল্পনা করতে পারে না মানে এই টাইপের নাইট ভিউ পেতে গেলে আপনাদেরকে কিন্তু আসতেই হবে দাওয়াই পানিতে দুর্দান্ত নাইট ভিউ থেকে অপূর্ব ভিউ এনজয় করার পর আমরা নিচে এসেছি স্ন্যাক্স করতে এখানে রয়েছে ব্ল্যাক টি তার সাথে পকোড়া এখন বাজে রাত বারোটা এখনও পর্যন্ত দার্জিলিং লাইটগুলো চিকিমিকি করে জ্বলছে এবং সন্ধ্যে থেকে রাত পর্যন্ত আমরা এগুলোই দেখে গেছি এত ভালো লেগেছে মাঝে ডিনারেও গিয়েছিলাম সেখানে রাইস রুটি ডাল চিকেন স্কোয়াশ এই সমস্ত কিছু ছিল বাট কোনো কিছুই এই জিনিসটাকে হার মানাতে পারবে না এত সুন্দর দৃশ্য পুরো ওয়াল জুড়ে ভাবতে পারছি না আমরা রাতে ঘুমোতে যাচ্ছি এই ফ্রেমে এবং ঘুম থেকে উঠবো অন্য এক ফ্রেমে সকাল এখন পাঁচটা বেজে চল্লিশ মিনিট আর দেখুন সামনে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে কত দিন পর ফাইনালি আবারও বর্ষাকালে কাঞ্চনজঙ্ঘার দর্শন পেলাম এটা জাস্ট আলাদাই একটা অনুভূতি কাঞ্চনজঙ্ঘা দেখার পরে আমরা এখন সকাল সকাল যাচ্ছি একটু চা বাগানের দিকে হোমস্টে লাগোয়াই একটা রাস্তা মানে সিঁড়ি নিচের দিকে নেমে গেছে সেই রাস্তা ধরেই এখন যাচ্ছি যেরকমটা কালকে আপনাদেরকে বলছিলাম যে রিসর্টের পাশেই কিন্তু একটা ছোট্ট পাহাড়ি ঝর্ণা নিচে নেমে যাচ্ছে কিছুটা আসার পরে রাস্তাটা দুদিকে চলে যাচ্ছে এদিকেও যাচ্ছে এদিকেও যাচ্ছে একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম তারপর ফোন করলাম রিসর্ট ওনার বললেন যে ডান দিক দিয়ে অর্থাৎ ব্রিজটা ক্রস করে সোজা যেতে হবে ট্রেলটা তো খুব ভালো ছিলই কিছুটা আসার পর অরেঞ্জ গার্ডেন দেখতে পাচ্ছি বেশ কয়েকটা অরেঞ্জ গাছ রয়েছে নভেম্বর ডিসেম্বর বা জানুয়ারি ফেব্রুয়ারিতে এলে আপনারা অরেঞ্জ দেখতে পারবেন তাছাড়াও শুনলাম সকাল সকাল এখানে এলে র্যাবিড দেখতে পাওয়া যায় ডিয়ার দেখতে পাওয়া যায় তো জানি না আমরা দেখতে পাব কিনা আশা নিয়ে তো যাচ্ছি এই বাড়িটা ক্রস করার কথাই বলেছিলেন নাকি এটাই তো প্রথম বাড়ি পেলাম কিন্তু বাড়ি ক্রস করার পর এটা তুমি বাড়িতেই চলে এলাম কিছুটা হাঁটার পর দেখবেন এরকম একটা বাড়ি পড়বে সেই বাড়ি থেকে ওপরে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তাটা ধরেই হাঁটছি এখনও শিওর হতে পারছি না যে ঠিকঠাক যাচ্ছি নাকি ফাইনালি চলে এসেছি চা বাগানে মোটামুটি আমাদের দশ মিনিট মতন টাইম লাগলো ওপর দিকে উঠতে একটু স্লিপারিও ছিল রাস্তাটা সাবধানে আসতে হবে বর্ষাকালে ও অনেকটা এরিয়া জুড়ে চা বাগান কে শুনলাম একটা নাকি ভিউ পয়েন্ট টাইপ রয়েছে আর যেহেতু আমরা অনেক চা বাগান ঘুরেছি এটাও ওই রকমই টাইপের কোনো একটা চা বাগানের মতো বিশাল কিছু এক্সট্রা অর্ডিনারি না আর সুইজারল্যান্ড টাইপ যেটা বলছিলাম ওটাও এখনও পর্যন্ত আমাদের ফিল হয়নি নর্মাল চা বাগান যেমন হয় পাহাড়ের ধাপে ধাপে ওরকমই খারাপ না বেশ ভালো আর যারা প্রথমবার আসবেন তাদের ভালোই লাগবে এই জায়গাটা বেশ ভালো লাগছে চারদিকে চা বাগান আর চা বাগান আর মাঝে ধুপি বা পাইন গাছগুলো বড় বড় দাঁড়িয়ে আছে এই জায়গাটাকেই মনে হচ্ছে সুইজারল্যান্ড বলে উনি আখ্যা দিয়েছিলেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন মাউন্টেন্সের ভিউও ভালো পাওয়া যাচ্ছে ওই যে পার্টিকুলার ভিউ পয়েন্টটা আমরা ঠিক বুঝতে পারছি না কোনটা বাট আপনারা যতদূর চান যেতে পারবেন যেখানে অনেক দিকে রাস্তা করা রয়েছে ফটোশ্যুট ভিডিওগ্রাফি অনেক কিছু করতে পারেন আমরা হয়তো আর যাবো না সামনে কতদিন পর যেরকম নীল আকাশ দেখছি মানে জাস্ট চোখটা জুড়িয়ে যাচ্ছে সিজন টাইম মানে ফেব্রুয়ারি টু মে এই সময়ও কিন্তু এই বছর এতটা ক্লিয়ার রেগুলার ছিল না মাঝে মধ্যে হয়তো ছিল ওই সময়টা কীরকম একটা ফগি ফগি টাইপের থাকে বর্ষাকালে যে এতটা ক্লিয়ার পাবো জাস্ট ভাবা যায় না যারা বার্ড ওয়াচিং করতে পছন্দ করেন তাদের কিন্তু এই জায়গাটা বেশ পছন্দ হবে বিভিন্ন গাছে বিভিন্ন রকম পাখি এদিক ওদিক উড়ে উড়ে বেড়াচ্ছে আর এই টাইমটা একটু সকালের দিকে আসাটা ভালো যখন রোদটা প্রচণ্ড বেশি হয়ে যাবে তখন কিন্তু বেশ গায়ে লাগছে রিসর্ট এবং চা বাগান তো ঘুরিয়ে দেখালাম এবার এখানে আসার গল্পটা একটু বলি আমরা প্রথমে চলে এসেছিলাম জোর থেকে জোর বাংলো থেকে যে রাস্তাটা লামাহাটার দিকে যাচ্ছে সেখানে একটা শেয়ার গাড়ি করে চলে এলাম ছয় মাইল পর্যন্ত পার পারসেন্ট পঞ্চাশ টাকা করে নিল ছয় মাইল থেকে আরেকটা শেয়ার গাড়ি করে চলে এলাম সাত মাইল তার ভাড়া নিল পার পার্সেন্ট দশ টাকা করে সাত মাইল থেকে একটা রাস্তা লামাটার দিকে যাচ্ছে আর একটা রাস্তা নিচের দিকে তাকদা টি গার্ডেনের দিকে যাচ্ছে সেখানে গ্রামবাসীদের সাথে হাঁটতে শুরু করলাম কিছুটা হাঁটার পরে একটা স্কুল ভ্যান পেয়ে গেলাম তারা আমাদেরকে লিফট দিয়ে দিল সেভেন মাইল থেকে হোমস্টের দূরত্ব হচ্ছে প্রায় চার কিলোমিটার তার মধ্যে এক কিলোমিটার পর্যন্ত আমরা লিফট পেয়ে গিয়েছিলাম বেশ ছোটো ছোটো বাচ্চাদের সাথে এলাম গেট পর্যন্ত চলে এলাম গেট থেকে হোমস্টে পর্যন্ত হাঁটতে শুরু করলাম গেট থেকে একটা রাস্তা লামাটার দিকে যাচ্ছে আর একটা রাস্তা সোজা নিচের দিকে যাচ্ছে পুরো চা বাগানের মধ্যে দিয়ে কখনো কখনো পাইন বনের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আমরা এমন একটা লোকেশানে পৌঁছালাম যেখানে গুগল ম্যাপে লোকেশান শেষ হয়ে গেল সেখানে দেখলাম দুটো রাস্তা আরও যাচ্ছে একটা নিচের দিকে যাচ্ছে একটা সোজা যাচ্ছে তো ওই সোজা রাস্তাটা দিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট হাঁটলাম এবং দেখলাম একটা সিঁড়ি মতো পড়ল সেই সিঁড়ি দিয়ে সোজা ওপরে উঠে এবং অনেকগুলো সিঁড়ি আছে বলে দিচ্ছি যারা শেয়ার গাড়ি করে আসবেন যারা হেঁটে আসবেন তাদের জন্য বলি প্রচুর কিন্তু সিঁড়ি আছে এবং সিঁড়ি ভেঙেই আপনাদেরকে রিসর্টে যেতে হবে রিসর্ট ওনার বলছেন যে রিসর্ট পর্যন্ত গাড়ি চলে আসে বাট এখন বর্ষার জন্য গাড়ি আসতে পারছে না পার্কিংয়ের ফেসিলিটিও নাকি আছে তো এই হচ্ছে আমাদের গল্প এতটা হেঁটে কখনো সত্যি কথা যায়নি তবে দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের চা বাগানটা ঘুরে এলাম তবে আমার চা বাগানের থেকে চা বাগান যাওয়ার রাস্তাটা অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে যে বাড়িটা ছিল বাড়ির আশপাশটা অনেক বেশি সুন্দর লেগেছে আমার কোকো আইজা আইজা কোকো আইজা আইজা বসনু বসনু কোকো বসনু 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 বসনু। প্রশ্ন কোকো বাবা এই জঙ্গলের মধ্যে তো র্যাবিট হরিণ কিছুই দেখতে পেলাম না তো একটা কথা বলে দিই রিসর্ট থেকে আপনারা যদি টি গার্ডেন পর্যন্ত খুব ভালো হাঁটতে পারেন তাহলে কিন্তু দশ থেকে বারো মিনিট সময় লাগবে আপনাদের পৌঁছাতে আমরা যেহেতু ছবি ভিডিও তুলতে তুলতে যাচ্ছি আমাদের কুড়ি থেকে বাইশ মিনিট মতো সময় লেগেছে তার উপরে বর্ষাকাল রাস্তাটা একটু স্লিপারিও হয়ে আছে যারা সিনিয়র মানুষজন দেখছেন তারা যদি যেতে চান তাদেরকে বলবো একটুখানি দেখে শুনেই যাবেন কারণ সিঁড়ির রাস্তা আছে বড় বড় পাথর আছে তো একটু উঁচু নিচু আছে পায়ের প্রবলেম থাকলে না যাওয়াটাই ভালো এটা আমাদের মনে হয়েছে তো এবার রিসর্টের का सी रिसोर्टर ओनर मुख्य के जेने थका एवं खावार खर्चा की रखा हेलो नमस्ते आप सभी को मैं मेडिविल की तरफ से बहुत बहुत स्वागत करता हूँ हम लोग ने ये दबे पानी में बनाया एक रिसोर्ट छोटा सा रिसोर्ट है तो यहाँ आपको रहने खाने का सब इंतज़ाम है तो अगर आप लोग फुल डे मील के साथ में रहते हैं तो और ट्वेंटी फाइव हंड्रेड करके पर है डे अगर खाली रूम लेते हैं तो थ्री थाउजेंड रूम का चार्जेस है और हम लोग का एक एग्जीक्यूटिव रूम भी है जिसमें थर्टी फाइव हंड्रेड रुपीज़ करके पर डे रहने का अगर खाली रूम लेते हैं तो वो अभी फाइव थाउजेंड में दे रहा है जो हम लोग का एक, एक बरस का अभी इन्ैगोरल ऑफर दे रहा है तो उसी के अंदर ये सारा रेट है फिर आफ्टर वन ईयर रेट चेंज भी हो सकता है तो क्योंकि अभी हम लोग का अंडर कंस्ट्रक्शन मोड में है सारा अभी कंस्ट्रक्शन चल रहा है भारवी ये आपका वन फायर का एरिया वो सब डेवलपमेंट हो रहा है तो लेकिन फिर भी बहुत आदमी आया सभी को पसंद किया सभी आदमी अच्छा लगा आप लोग भी आइएगा थैंक यू যেটা ওনারের মুখে শুনলাম এই জায়গাটা নাকি পার্কিং আর এই যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা দিয়ে নাকি ছোটো গাড়ি বড় গাড়ি সমস্ত কিছুই চলে আসে রিসর্ট ওনার এই রাস্তাটা বানাচ্ছেন যেটা ডাইরেক্টলি কানেক্ট করছে রিসর্টে তখন কিন্তু কোনো অসুবিধেই হবে না রাস্তা বানানোর কাজ চলছে কাল যেমনটা বলেছিলাম এই রিসর্টের এক্সপিরিয়েন্স শেয়ার করবো এবং রিভিউ দেব আমাদের এখানে থাকার এক্সপিরিয়েন্স কিন্তু দুর্দান্ত রুম বলুন বা এই ব্যালকানি আর এখান থেকে ভিউ রুমে থাকতে বা ব্যালকানিতে থাকতে আমাদের দারুণ লেগেছে খাওয়া দাওয়ার ব্যাপারে বলে দিই খাওয়া দাওয়া কিন্তু অন্যান্য স্ট্যান্ডার্ড যে হোমস্টে হয় ভালো হোমস্টে হয় সেরকমই ওই কোয়ালিটির বা ওই ধরনেরই খাবার প্রোভাইড করা হয় আর যদি অ্যামিউনিটিসের কথা বলেন মানে ট্যারিফ ওয়াইজ অন্যান্য রিসর্ট টাইপ যেখানে থেকেছি বা লাক্সারি প্রপার্টিতে যেখানে থেকেছি সেখানে রুমের মধ্যে যেমন কিছু ফার্নিচার থাকে এখানেও রয়েছে সেগুলো সবই ভালো শুধু একটা জিনিস নেই যেটা হচ্ছে ইলেকট্রিক কেটেল ওয়াটার বটল চা কফির পাউচ ওগুলো নেই আর টয়লেট রিস যেগুলো থাকে ওগুলোও নেই তার বদলে ওই সাবান একটা শ্যাম্পু পাউচ এরকমই রয়েছে যে কোনো গ্রামে আমরা যাই যদি ডাইরেক্ট শেয়ার গাড়ি থাকে তাহলে আমরা সেটাই অ্যাভেল করি এবার ধরুন দু তিনটে থাকলে আমরা অ্যাভেল করি যখন দেখি যে একটাই গাড়ি রয়েছে বা সেই গাড়ি সন্ধ্যের দিকে বা রাতের দিকে আসে সেগুলো আমরা অ্যাভেল নিজেরাও করি না আর কাউকে সাজেস্টও করবো না তার জন্যেই আমরা ওইভাবে ব্রেক জার্নি করে এসেছি তাই আপনাদের সুবিধার্থে বলে দিই যারা এখানে আসতে চান শেয়ারে তারা জোর বাংলো পর্যন্ত বাস বা গাড়ি করে চলে এলেন তারপর জোরবাংলো থেকে ছয় মাইল পর্যন্ত শেয়ারে পেয়ে যাবেন ছয় মাইল থেকে একটা ছোটো গাড়ি রিজার্ভ করে নেবেন পাঁচশো টাকা মতো খরচা হবে আমরা আসিনি তার কারণ আমরা যেহেতু এদিকে ঘুরে বেড়ায় আইডিয়া অনেকটা আছে তাই কিছুটা লিফ্ট নিয়ে কিছুটা হেঁটে কিছুটা শেয়ারে করে আমরা চলে আসতে পারি এবং আমরা এটাকে এনজয় করি আপনাদের এটা সবার ক্ষেত্রে পসিবেল না যাদের ইচ্ছা হবে তারা এটা করতেই পারে তো এই ছিল আমাদের এই প্রপার্টির ব্যাপারে ছোট্ট একটা রিভিউ আপনারা আসতেই পারেন একটা বা দুটো দিন কাটিয়ে যেতে পারেন এবার আমরা যাব ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টের মেনু হচ্ছে গরম গরম আলুর পারাটা তার সাথে রেড সস আছে আর একটা সস আছে এখানে কিছু স্যালাড আছে আর এখানে আছে ফ্রেশ অ্যাপেল জুস না হলে আপনাদের টি বা কফি অফার করা হবে এনারা এসছেন কলকাতার নিউ টাউন থেকে আপনাদের এখানে কেমন লাগলো এক্সপিরিয়েন্স কেমন এক্সপিরিয়েন্স বলতে গেলে এমনি এরকম নেচারের মধ্যে এরকম একটা থাকার জায়গা তো খুবই ভালো আমি যেটা ওনাদের একটু আগেও বললাম যে একটা মানে চায়ের একটা ব্যবস্থা ঘরে রাখার জন্য হ্যাঁ এবং রুম সার্ভিসের জন্য আমাদের বারবার করে আমাদের জলের জন্য যেতে হচ্ছে ওটা যদি একটু প্রোভাইড করতো দুটো বটল জলের বটল এবং আদারওয়াইজ আমাদের বিহেভিয়ার ফুড কোয়ালিটি খুবই ভালো আমার দিদার একটু গরম লাগছিল তো সেই ক্ষেত্রে যদি সিলিং ফ্যান না হয় ওয়ালে ফিক্সড কোনো যদি ফ্যান প্রোভাইড করা হয় গরম লেগেছে যার দরকার সেই ইউজ করবে যার দরকার না তো সেইটা যদি প্রোভাইড করা যেত তাহলে আমার মনে হয় একটু বেটার হতো যারা নর্থ বেঙ্গলে শুধুমাত্র রিল্যাক্স করার জন্য আসছেন তাদের জন্য কিন্তু এই প্রপার্টিটা বেস্ট অপশান বলে আমার মনে হয়েছে এখানে ব্যালকানি থেকে দাঁড়িয়ে যা ভিউ কাল রাত থেকে যা পাচ্ছি সকালে কাঞ্চনজঙ্ঘা মানে জাস্ট অসাধারণ ঠিক আছে খাওয়া দাওয়া নিয়ে অলরেডি আগেই বলেছি বা দেখুন এত বড় প্রপার্টি সেখানে গিজারের ফেসিলিটি নেই একটাই কারণে ইলেকট্রিসিটির একটু প্রবলেম আছে যদি গিজার লাগানো হয় পুরো ফিউজ গামে উড়ে যাবে তার জন্য হচ্ছে না ওয়াইফাইয়ের কানেকশান এতটা রিমোট একটা জায়গায় উনি বানিয়েছেন আস্তে আস্তে ওয়াইফাই ফেসিলিটিও লেগে যাবে ভাববেন না যে ইচ্ছা করে উনি লাগানি উনি যথাসাধ্য চেষ্টা করছেন আপনাদেরকে যাতে ভালো পরিষেবা দেওয়া যায় এবং উনি সেটা ভবিষ্যতে করবেনও আস্তে আস্তে অনেক কিছুর ইম্প্রুভমেন্ট হবে তো আমাদের সব মিলিয়ে কিন্তু বেশ ভালোই লেগেছে আপনারা চাইলে এখানে আসতে পারেন প্রজ অ্যান্স কন সমস্ত কিছু বলে দিয়েছি তো ভিডিওটা এখানেই এন্ড করার পালা আরেকটা কথা বলে রাখি শিলিগুড়ি থেকে চম্পাসড়ি মোড় থেকে ডাইরেক্ট শেয়ার গাড়ি আছে সেটা দুপুর আড়াইটে তিনটে থেকে সাড়ে দু তিনটে শেয়ার গাড়ি আছে এখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে পাঁচটা ছটা সাড়ে ছটাও হয়ে যায় তো সন্ধে হয়ে যাবে এসে কোনো লাভ নেই আর এখান থেকে যখন শিলিগুড়ি যাবেন তখন একদম সকালবেলা আছে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে তো সেটা আপনারা অ্যাভেল করতে পারেন এই বলে ভিডিওটা এন্ড করবো যদি ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেল নোটিফিকেশান অন করে দেবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবেই দেখতে থাকুন সায়াল স্টোরিজ